ग्लोब न्यूज झारखंड स्पॉन्सर्ड बाय सीटीए एविएशन एंड हॉस्पिटलिटी मैनेजमेंट। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ ঝাড়খণ্ডে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ট্রিনা। চোখ রাখছি আজকের হেডলাইন্সে। লোকসভা সিট থেকে বিজেপি প্রার্থী লক্ষণ গিলুয়ার হার। ভারতীয় জনতা পার্টির জয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘর আলোকসজ্জিত। এনডিএর জয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স। লোকসভা সিট থেকে বিজেপি প্রার্থী লক্ষণ গিলুয়ার হার। এদিকে সিংভূম লোকসভা সিট থেকে বিজেপি প্রার্থী লক্ষণ গিলুয়া হারলে বিজেপি শিবিরে হতাশা দেখা যায় এবং আদিত্যপুরস্থিত বিজেপি কার্যালয়ে তালা দেখা যায়। এই কার্যালয়ে নির্বাচন চলাকালীন পার্টির কার্যকর্তাদের সর্বদা ভর্তি থাকত এবং রোজ পার্টির কার্যকর্তাদের দ্বারা এখানে এসে নির্বাচন সম্বন্ধীয় নানা রকম পরিকল্পনা করতে দেখা যেত। সেখানে 23 মে মত গণনার পরে এখানে নিরাপত্তা ছেয়ে আছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এখানে সিংভূম লোকসভা সিট থেকে কংগ্রেস প্রার্থী গীতা কোড়া জেতার পরে স্থানীয় বিজেপি কার্যকর্তাদের মধ্যে হতাশা দেখা পাওয়া যায়। পশ্চিম সিংভূম থেকে তপন চক্রবর্তীর রিপোর্ট, গ্লোব টিভি। ভারতীয় জনতা পার্টির জয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘর আলোকসজ্জিত। ঝাড়খণ্ডের জামশেদপুরের ভারতীয় জনতা পার্টি জিতলে পরে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘর আলোকসজ্জায় সাজানো হয়। 5 কুইন্টাল লাড্ডু বিতরণ করে জিতের খুশি মানিয়ে নিয়েছেন জনসাধারণের সাথে। ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব জিতের জন্যই মুখ্যমন্ত্রীর এলাকায় 5 কুইন্টাল লাড্ডুর বিতরণ কার্যকর্তাদের দ্বারা বিভিন্ন এলাকায় গিয়ে করা হয় এবং জনতার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী এলাকার পূর্বাঞ্চল থেকে 1,01,000 লিড এখানে জনতা ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিদ্যুৎ বরণ মাহাতোকে দেয়, যার জন্য তিনি জনতাকে ধন্যবাদ জানিয়েছেন। লাখো কার্যকর্তাওঁ কা ভি ধন্যবাদ করনা চাহুঙ্গা জিনহোনে আপনি মেহনত সে ইয়া দিন ইয়া রং দিখায়া হ্যায়। আজ মাননীয় মুখ্যমন্ত্রী কে আবাস পর 5 কুইন্টাল লড্ডু কা বিতরণ হমারি পূর্বী বিধানসভা মে হম লোগোনে করনে কা কাম কিয়া। হম সভি পূর্বী বিধানসভা ক্ষেত্র মে লড্ডু বিতরণ কিয়া গিয়া আর মাননীয় মুখ্যমন্ত্রী জি নে আপনি বিধানসভা মে সে কেবল 1,01,000 ভোট কা লিড দেনে কা কাম ভারতীয় জনতা পার্টি কে কো লোকসভা মে দেনে কা কাম কিয়া। ইয়া হমারি ভারতীয় জনতা পার্টি কি বহুত বড়ি জিত जो हम सभी को उत्साहित करती है और मैं नरेंद्र मोदी जी के नेतृत्व में झारखंड और पूरा देश और आगे बढ़ेगा यह मेरी कामना है। झारखंड থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। এনডিএ জয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স। এনডিএর অভূতপূর্ব জিতের পর প্রদেশ মুখ্যালয়ে মুখ্যমন্ত্রী শ্রী রঘুবর দাস পৌঁছালে প্রদেশের নেতারা ওনাকে উৎসাহের সহিত স্বাগত জানান এবং জেতার অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে দেশ এবং প্রদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন, যারা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন। একটি চলতি সরকারের কার্যক্রম ও তার নেতৃত্বের ওপর ভরসা করে এনডিএ কে আগের থেকেও বেশি জনাদেশ দেয়, এটি একটি ঐতিহাসিক উদাহরণ। মোদীজি এবং অমিত শাহজির কুশল নেতৃত্ব এবং রণনীতির জন্যই সুরক্ষা এবং বিকাশ নির্বাচনের মুখ্য কারণ হয়। এই অভূতপূর্ব জিত এই মুখ্য কারণগুলোর জন্যই হয়েছে, এটি একটি ঐতিহাসিক জয়। কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সহ বিপক্ষীরা যেভাবে মিথ্যা এবং জালসাজির রাজনীতি করেছে, জনতা তাদের নিশ্চিহ্ন করে দিতে চায়। দেশ এবং প্রদেশের লক্ষাধিক কার্যকর্তাগণ এনডিএ জিতের জন্য সমন্বয় স্থাপিত করে অক্লান্ত পরিশ্রম করেন। তিনি সবাইকে অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন। জনতা জাতিবাদ সম্প্রদায়বাদের ঊর্ধ্বে গিয়ে বিকাশকে সমর্থন করেন, এটা রাষ্ট্রের জন্য শুভ সংকেত। আগামী দিনে মোদীজির নেতৃত্বে নতুন ভারত এবং নতুন ঝাড়খণ্ড তৈরি করতে হবে। এক সমৃদ্ধ এবং সুরক্ষিত ভারত তৈরি হবে, যাতে দারিদ্র্যের মুখের হাসি এবং প্রত্যেকটি ঘর সমৃদ্ধ হয়। 2022 পর্যন্ত সংকল্পকে পরিবর্তন করা হবে। ঝাড়খণ্ডের আদিবাসী জনতা এখন সজাগ হয়ে গেছে এবং তাদের যারা শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে মনে করতেন তাদের তারা অস্বীকার করেন, কারণ কেন্দ্র এবং রাজ্য সরকার দ্বারা অনুমোদিত যোজনাগুলির সরাসরি সুবিধাগুলি তারা পাচ্ছেন। আগামী দিনগুলিতে সাঁওতাল বিকাশের হাওয়া চলবে, সমস্ত সমাজে সাদৃশ্যতার সাথেই সবার বিকাশের জন্য কার্যক্রম চালানো হবে। যুবশক্তি, মাতৃশক্তি এবং বয়স্কদের বিশেষ অভিনন্দন জানান, যারা শক্তিশালী লোকতন্ত্রের গঠনের জন্য নিজেদের মহত্বপূর্ণ যোগদান দেয়। রাজ্যের জনতা এই নির্বাচনে 2019 বিধানসভা নির্বাচনে কি হবে তা জানিয়ে দিয়েছেন। প্রেস কনফারেন্সে প্রদেশ উপাধ্যক্ষ শ্রী আদিত্য সাহু, মহামন্ত্রী দীপক প্রকাশ, কুড়ি সূত্রী উপাধ্যক্ষ রাকেশ প্রসাদ, মহাপৌর শ্রীমতী আশা লাকড়াও উপস্থিত ছিলেন। পয়লা শক্তি কে ভেদভাব নাই কর,
सभी महिला शक्ति कोई जाति कोई भाषा धर्म वो नारी शक्ति हमारे लिए पूजनीय है सम्माननीय है इसलिए हम कोई विशेष धर्म की नारी शक्ति की बात मुख्यमंत्री जी विधानसभा ये राज्य की जनता ने 2019 के फाइनल रिजल्ट में बता दिया है 2019 में क्या झारखंड থেকে অরূপ মজুমদারের রিপোর্ট গ্লোব টিভি এখন সময় একটি বিরতি বিরতির পর থাকছে গ্লোব নিউজ ঝাড়খণ্ড স্পন্সরড বাই সিটিএ এভিয়েশন এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট क्या एयर होस्टेस बनना और वर्ल्ड की टॉप एयरलाइंस के साथ काम करना है आपका सपना तो 12वीं के बाद ज्वाइन कीजिए सीटीए एविएशन एंड हॉस्पिटैलिटी मैनेजमेंट इंस्टीट्यूट नाउ ओपन इन जमशेदपुर प्रैक्टिकल ट्रेनिंग के साथ पाइए एयरपोर्ट और 5-स्टार होटल्स में इंटर्नशिप करने का मौका एंड 100% प्लेसमेंट एजुकेशन लोन अवेलेबल अभी कॉल कीजिए एट 7004615405 ग्लोब न्यूज झारखंड स्पॉन्सर्ड बाय सीटीए एविएशन एंड हॉस्पिटैलिटी मैनेजमेंट फिर एलम বিরতির পর গতকাল লোকসভা ভোটে 2019 এ জনতার রায় এনডিএ এর বিপুল ভোটে জয়লাভ ঝাড়খণ্ড থেকে এক বিশেষ আলোচনা আপনাদের জন্য নমস্কার আজকে আমি অরূপ মজুমদার গ্লোব টিভি ঝাড়খণ্ড থেকে জামশেদপুরের আমাদের সাথে বসে আছেন শ্রী স্বপন মজুমদার আমাদের পূর্ব জেলা পরিষদ ছিলেন আমরা জানতে চাইব আজকে বিজেপির যে ঐতিহাসিক জয় তার ব্যাপারে কিছু আমরা আলোচনা করব আমাদের শ্রী স্বপন মজুমদার দাদার সাথে নমস্কার আমি জামশেদপুর থেকে বলছি আমার নাম হলো স্বপন কুমার মজুমদার এবং আমি ছেত্রপুর জেলা পরিষদ ছিলাম বলুন আপনার কি প্রশ্ন করছেন আজ আমাদের ঝাড়খণ্ডের যে বিজেপির ঐতিহাসিক জয় তার জন্য আপনি কাকে কৃতিত্ব দিতে চান দাদা নরেন্দ্র মোদী যে আমাদের প্রধানমন্ত্রী তাকে দিতে চান না আমাদের জনতাকে বা কার্যকর্তাকে কাকে জিতে সে আপনি আপনি অরূপদার যে কথাটা বললেন যে আজকে ডেটে ভারতীয় জনতা পার্টি ঝাড়খণ্ডের 14টার মধ্যে 12টা সিট পেয়েছে এর ক্রেডিটটা তো কিছুটা তো 5 বছর যে নরেন্দ্র মোদী সরকার যে কাজ করেছে তার তো পাবলিক সেটা ভোট তাকে দিয়েছে এবং 50% ক্রেডিট তো আপনি ক্যাডারদের দেবেন যা দিন রাত এই 42-43 টেম্পারেচারও লোকের কাছে কাজ করেছে এবং আমাদের মোদী সরকার 5 বছরে কী কী কাজ করেছে সেই কাজগুলিকে জনতার সামনে তারা এনেছে এবং জনতাকে বুঝিয়েছে তবে এই ঐতিহাসিক জিতটা আমরা পেয়েছি আমাদের যে বিজেপির আজকে এই ঐতিহাসিক জিত ঝাড়খণ্ডে এত ঐতিহাসিক জয় হয়েছে তার জন্য আপনি বাঙালিদের অবদান কতখানি আছে বাঙালিদের ব্যাপারে পছন্দ 100 বার বাঙালি ভারতীয় জনতা পার্টিকে ভোট শুরু থেকে দিয়ে এসছে এবং আজও দিচ্ছে কালকেও দেবে বাঙালির একটা দেখা যাচ্ছে যে বিশাল একটা আস্থা বাঙালির আমাদের এখানে 45% ঝাড়খণ্ডে বাঙালি আছে আশা করি তার মধ্যে আমার মনে হয় ম্যাক্সিমাম ভোটই বিজেপির দিকেই গেছে আমাদের বলা হয় যে বিজেপি পার্টিটা বিজেপি দলটি সিং বন্ধুদের বাঙালিদের এর মধ্যে কোনো চল নেই এটা আপনি কতখানি কি বলতে চান দেখুন এই কথাটা তো কি করে সত্যি হতে পারে প্রথম কথা কি ভারতীয় জনতা পার্টি তৈরি আমাদের শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি দ্বারা তৈরি হয়েছিল উনি এই পার্টিকে জন্ম দিয়েছিলেন যা সৃষ্টিকর্তা বাঙালি হতে পারে তো এখানে নিশ্চয়ই এটা সব পার্টি বিহারি হোক বাঙালি হোক কোনো কাস্টের সবার জন্য ভারতীয় জনতা পার্টি নট অনলি ফর সিং পার্টি এটা সবাই থাকবে কোনো সবাই আছে আশা করছি আমাদের বিজেপি সরকার লাস্ট 5 বছর ধরে কাজ তো করেইছে তারই ফলাফল আমাদের আজকে লোকসভা নির্বাচনে আমরা পেয়েছি আমাদের বাঙালিদের জন্য কতখানি মানে এটা কি কাজ হবে বা কি অতখানি ভালো কাজ হবে আগামী দিনে আপনার কি মনে হয় দেখুন এখানে জামশেদপুরের মধ্যে অনেক বাঙালি সংস্থা আছে বাঙালি সমিতি বঙ্গবাসী সমিতি বঙ্গবন্ধু সমিতি আমার বক্তব্য হলো যে আপনাদের জন্য যদি কারো কিছু এমনি থাকে সে নিজের বক্তব্যটা লিখি এমপি কাছে দিক বা সিএম এর কাছে দিক নিশ্চয় হবে কেন হবে না যেখানে সবার কাজ হচ্ছে সেখানে আমাদেরও কাজ হবে না হওয়ার কোনো প্রশ্ন তো আমি দেখতে পাচ্ছি আরে বলি রাজনৈতিক নেতা তাদের মধ্যে বাঙালিদের মুখ একটা খুব একটা আমরা পাই না তো এটা কোথায় আপনি
কি বুঝতে পারে, বাঙালিদের জায়গা দেওয়া হয় না ইয়া বাঙালিরা এগিয়ে আসে? আমি তো এটা বলবো যে বাঙালিরা এগিয়ে আসে না, কারণ 32 বছর পর যখন ঝাড়খণ্ডে চুনাও হয়েছিল, পঞ্চায়েত চুনাও, তখন আমাদের পুরা সিংভূমে 23টা জেলা পরিষদে ইলেকশন হয়েছিল এবং 23টা জেলা পরিষদে আমি একটা সিঙ্গেল বাঙালি ছিলাম যে প্রথমবার জেলা পরিষদ হয়েছিলাম। তারপরে এখন নেক্সট যখন 2015 জেলা পরিষদ ইলেকশন হলো তখনও এখনও জেলা পরিষদ 2-3 আছে। তো নেই কেন, আপনাকে এগিয়ে আসতে হবে, কেউ তো পার্টি আপনাকে ঘর থেকে বের করে এনে রাজনেতা তৈরি করবে না। রাজনেতা হওয়ার জন্য নিজের মনে ইচ্ছা থাকা উচিত যে আমি জনতা সেবার জন্য সমাজে বাইরে বেরো, আপনি বেরোলে সব পার্টি আপনাকে ওয়েলকাম করবে। তো বাঙালি বা আদর্শের মধ্যে কোনো ম্যাটার, আমি আপনার কাছে একটা জানতে চাই, আজকে বাঙালিদের ঝাড়খণ্ডে বাঙালিদের অনেকগুলো সংস্থা আছে, এখনই যে আপনি নাম নিলেন, আপনি ঝাড়খণ্ড সমন্বয় সমিতি, ঝাড়খণ্ড বিকাশ বাংলা বাংলা, যা নানান ধরনের যে পার্টি আছে, বঙ্গবন্ধু, যা নাম নিলেন আপনি, তো আমার মনে হয় কি যে বাঙালিরা যদি ঐক্যবদ্ধ হয়, একটা ছাদের তলায় সবাই আছে, সবাই মিলিয়ে একটা কিছু করতে পারে, তার জন্য কি ভালো হয় না? সেটা আপনি কি বলেন, আপনার মন্তব্য কি? না, আমরা তো এমনি যখনই এইসব সমিতি দ্বারা আমাদেরকে ডাকা হয় সেখানে আমরা একটা কথাই বলি যে সব সমিতি মিলে যদি একটা সমিতি করা হয় তো নিশ্চয়ই এসে সংগঠন অনেক মজবুত হবে এবং তার দাবিটা অনেক দূর পর্যন্ত এগোবে। এখন একটা কথা আছে যে বাঙালিকে একত্রিত করা যায় না, সে মাধ্যমে আমি সবাইকে অনুরোধই করতে পারবো, প্রতিটি যত সংস্থা আছে বাঙালি সবাইকে এটাই বলবো, সব এক মঞ্চে আসুন এবং যা যা আমাদের প্রবলেম আছে সেটা একত্রিতভাবে সেটাকে এমপি হোক বা সিএমএর কাছে এটাকে প্রস্তুত করুন। আমাদের ঝাড়খণ্ড থেকে বাংলা ভাষাটাকে হারিয়ে ফেলেছে, এবার কি মনে হয় কি আমাদের বাংলা ভাষাটা বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই সরকার কতখানি কার্যরত হবে? দেখুন, আজকাল ডেটে বাংলা, আজকে বাংলা স্কুলে বাংলা বই পাওয়া যায় না, বাংলা কালচার মুছে গেছে, তার জন্য তো কিছু দায়ী আমরা নিজেরা, তার কিছু দায়ী কি আজ প্রতিটা বাড়িতে লোক গার্জেন আগে চায় যে নিজের বাচ্চাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো, এবং ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে তো নেচে গেছে তাদের বাংলা সাবজেক্ট থাকবে না। তো এইভাবে যে পড়ার কালচারের মধ্যে যে বাংলা সাবজেক্টটা বের করা দেওয়াতে নেচে গেছে যে বাংলা কালচারটা অনেক কমে গেছে। তো সেটার জন্য কি করতে হবে, এটা তো গার্জেনদেরকে ডিপেন্ড করতে হবে যে ইংলিশ মিডিয়াম পড়া পরও বাচ্চাকে কিছুটা হলেও ঘরে বাংলা লেখা পড়া শেখানো উচিত যাতে বাংলা কালচারটা বজায় থাকতে পারে। আমি বিদ্যুতার কাছে এখনই গিয়েছিলাম ওনার অফিসে অভিনন্দন জানাতে, ওনাকে অভিনন্দন জানিয়ে এসছি এবং আমরা আশা করবো যে আগামী 5 বছর আমাদের জামশেদপুরে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে, কারণ বিদ্যুৎবর মাহাতো আমাদের এখানে প্রচুর ডেভেলপমেন্ট করেছে, এখানে আমাদের নড়বা মাইন্স প্যালেস যেগুলি বন্ধ ছিল সেগুলিকে করেছে, যেটা 70-80 বছর হয়ে গেছে আমাদের এখানে এয়ারপোর্ট ছিল না, সেই এয়ারপোর্টের জন্য বিদ্যুৎটা নিজে ভেঙে এয়ারপোর্টটা লেগেছে এবং 2022-23 মধ্যে ওটা শুরু হবে। এবং আমরা আশা করব যে আমরা যে 2-2.5 লক্ষ এখানে বাঙালি আছি তাদেরও মর্যাদা পাবো এবং আমাদের যা দরকার মতো আমরা সবাই মিলে তার কাছে নিজেদের যা দরকার ওনার কাছে আমরা সে বক্তব্য নিজে রাখবো। আমি আশা করব যে বিদ্যুৎদা আগামী 5 বছর আমাদের জন্য অনেক সাফল্য। ধন্যবাদ। আমাদের গ্লোব টিভির মাধ্যমে আজকে এই আলোচনার মধ্যে আপনাদেরকে পেলাম, আমরা খুবই আনন্দিত এবং আমি চাই আমাদের গ্লোব টিভির মাধ্যমে আপনি আমাদের শ্রী বিদ্যুৎ বরণ মাহাতোকে অভিনন্দন জানান এবং আগামী দিনে আমাদের বিজেপি সরকার আমাদের ঝাড়খণ্ডের জন্য ভালো কিছু করবে এবং বাঙালিদের নিয়ে চিন্তা করবে, এটাই আমি কাম্য করি। আমরা দুজনেই বলবো আমাদের বিদ্যুৎ বরণ মাহাতোজিকে অনেক অনেক অভিনন্দন আপনার চেতার। আমি আমাদের জামশেদপুর এমপি বিদ্যুৎ বরণ মাহাতোজিকে পুরো ঝাড়খণ্ডবাসী সবার হয়ে অভিনন্দন জানাচ্ছি যে উনার 5 বছর কার্যকালে যেন আমাদের জামশেদপুর লাভবান হোক এবং উনি দীর্ঘায়ী হন এবং উনি আমাদের জন্য কিছু করতে পারেন, জামশেদবাসীর জন্য কিছু করতে পারেন, বাঙালি সমাজ যেন কিছু কিছু করতে পারে, এই আশা করে ওনাকে ধন্যবাদ জানাই সবাইকে। নমস্কার। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই সমস্ত খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ ঝাড়খণ্ড এখানে এই পর্যন্তই, চোখ রাখুন গ্লোব নিউজ ঝাড়খণ্ডে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।